আছে পাত্রদা সম্পর্কে আমার পক্ষে কিছু বলা খুব মুশকিল। পাত্রদা নেই এখনো বিশ্বাস হচ্ছে না। এই কিছুদিন আগে দিদি ভাই গৌরী ঘোষকে হারিয়েছে। পাত্রদা আর গৌরীদি দুজনকে সবসময় একসঙ্গে ভাবতাম, আমরা মজা করে বলতাম হর গৌরী। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন, চাকরি জীবনে আকাশবাণীতে একসঙ্গে ঘোষক ঘোষিকায় চাকরি করতেন, শিল্পী জীবনে একসঙ্গে দুজনে মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন এবং কত শ্রোতাকে মুগ্ধ করেছেন। বলা হতো আবৃত্তি জগতের উত্তম সুচিত্রা। পার্থদা এত মিষ্টি ব্যবহার, এত চমৎকার সুন্দর দেখতে ছিলেন। পার্থদার সঙ্গে আমার দীর্ঘদিন একসঙ্গে আকাশবাণীতে চাকরি করার সুযোগ এবং স্মৃতি জমে রয়েছে। আকাশবাণীতে অল্প বয়সে গল্পদাতার স্বরে যখন অনুষ্ঠান করতে যেতাম, তখন সেটি পরিচালনা করতেন জয়ন্ত চৌধুরী। তারপর জয়ন্ত চৌধুরী ভয়েস অফ আমেরিকায় চাকরি নিয়ে চলে গেলেন, তখন থেকে পার্থ ঘোষ শুরু করলেন গল্পদাতার আসর পরিচালনা। আমি গল্পদাতার আসরে তখন আমার লেখা নাটক, আমার অন্য ফিচার ইত্যাদি প্রযোজনা করতাম এবং আমার যে সংগঠন ছিল পটুয়া তার তরফ থেকে করতাম। মনে আছে নতুন বছর এলো বলে এটি নাটক করেছিলাম এবং সেটা পার্থদার খুব ভালো লেগেছিল। পার্থদার পরেও অনেক বছর পরেও বিভিন্ন অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের স্মৃতিকথা লোকেদের শোনাতেন। পঙ্কজ অল্প বয়সে এরকম অনুষ্ঠান করেছিল কলকাতার আসরে এবং আমি সেটা করেছিলাম। পার্থদা আমার ছাড়া আবৃত্তি করতেন, আমরা একসঙ্গে অনুষ্ঠান করেছি আকাশবাণীতে, তো নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করেছি, আবার মঞ্চে একসঙ্গে অংশগ্রহণ করেছি। বিশেষ করে মানি ঠাকুরের পরিচালনায় গৌরীদি পার্থদা আমরা রবীন্দ্র সদনে অনুষ্ঠান করেছি একসঙ্গে। এসব অনেক স্মৃতি, তাদের কাছে এত কিছু শেখার ছিল এবং এত স্নেহ ভালোবাসা পেয়েছি। ওদের দুজন একেবারে যেন আমার আত্মীয় ছিল। গৌরীদি ছিলেন আমার দিদি ভাই, তিনি আমাকে ভাই পটে দিতেন। আর পার্থদা সবসময় আমার দেখা বলে বলতেন যে চলে যা, 6 নম্বর স্টুডিওতে তোর দিদিভাই আছে, জানেন যে আমি দিদিভাইকে খুঁজছি। পার্থদা যে চলে যাবেন এরকম অল্প দিনের মধ্যে সেটা আমার মনেই হয়েছিল। তার কারণ একা গৌরীদিকে ছেড়ে কিছুদিন পার্থদার পক্ষে থাকা সম্ভব ছিল না। সারাটা জীবন তো তারা একসঙ্গে ছিলেন, গৌরীদি নেই কিন্তু পার্থদা একা কতদিন একলা থাকবেন, তাই পার্থদাকেও হয়তো চলে যেতে হবে। পার্থদার এত সৌজন্যমূলক ব্যবহার ছিল। মনে আছে অল্প বয়সে অনুষ্ঠান করতে গেছি গর্ভদাতার আসরে, রেকর্ডিং হয়ে গেছে, পার্থদা এগিয়ে দিচ্ছেন আকাশবাণী ভবনের গেট অবধি। তারপরে বললেন তোর কাছে খুচরো টুচরো আছে তো, তার মানে আমরা ছাত্র তো তখন টাকা পয়সা আছে কি না, তখন তো বাসের ভাড়ার জন্যে আমাদের টাকার নোট দিলে কন্ডাক্টরটা রেখে যেত, তখন তো অল্প ভাড়া ছিল, বললে খুচরো দিন। সেই জন্য আমাকে জিজ্ঞেস করতেন খুচরো আছে তো, আমি বলতাম হ্যাঁ খুচরো আছে, তুমি চিন্তা করো না। এরকম খুব সহজ ব্যবহার, আমি কখনো দিন পার্থদাকে রাগ করতে দেখিনি। সবসময় মুখে সেই মিষ্টি হাসি, আর উজ্জ্বল রং, অসাধারণ সুন্দর চেহারা, আর তেমন মিষ্টি কণ্ঠস্বর। মানুষটাই ছিলেন অত্যন্ত মিষ্টি একজন মানুষ। পার্থদাকে আর পাবো না নিজে আমরা, এটা ভাবতে আমার খুবই কষ্ট হচ্ছে। পার্থদা যেখানে গেলেন গৌরীদির সঙ্গে সেখানে শান্তিতে থাকুন, এই প্রার্থনা করি।